নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকের ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ 2022 টু 2027 এক টানা 5 বছর এই 6 রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না। অর্থাৎ টানা 5 বছর এই 6 রাশি মালামাল হতে চলেছে 2022 টু 2027। যে রাশিগুলো আমি কথা বলবো, সৌভাগ্যশালী রাশিগুলো, সেই রাশিগুলো নির্ণায়ক ভূমিকা কিন্তু নেবে, বিশ্বে রেকর্ড গড়তে চলেছে এই 6 রাশি টানা 5 বছর। কেন আমি তাও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, শুনি, আপনার কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে অবস্থান করবে। কুম্ভ রাশিতে আপনার সকেত্রিক শনি এবং মীন রাশিতে আপনার সমমিত্র ফল কিন্তু দেবে, এবং বৃহস্পতিও আপনার মীন রাশিতে সক্ষেত্রিক আপনার মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ সেখানে সেনাপতির ঘরে প্রবেশ করছে, মন্ত্রীর প্রবেশ, বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আসবেই আসবে এই রাশিগুলোর। এবং রাহুরও কিন্তু ট্রানজিটটা কিন্তু দুর্দান্ত থাকবে। যে রাশিগুলোর আমি কথা বলছি, আমি আবারও বলছি, ডায়েরিতে নোট করে নিন, এক টানা যে 5 বছর যে 6 রাশির উন্নতি আর উন্নতি, অর্থাৎ সাকসেস আর সাকসেস, সফলতা সফলতা, অর্থাৎ লোহাতে হাত দিলেও না সোনাতে কিন্তু পরিণত হবে। তবে একটি কথা আমি বারবার বলছি, আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থাৎ শনিকে আপনার ফেভারে করুন। শনি রক্ষা কবচ পরলে যাদের ন্যাকাল চার্টের শনি দুর্বল আছে কি না, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিবেই দিবে। এইবার আলোচনা করা যাক, যে রাশিগুলো এক টানা 5 বছর 2022 টু 2027 সাল মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, পিছন পিড়ে তাকাতে হবে না, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। নাম্বার 1 টপ লিস্টের রাশিগুলোর নাম আমি বলছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির 2022 টু 2027 আপনাদের জন্য কিন্তু একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে, সূচনা কিন্তু সূত্রপাত হতে চলেছে। এই সময়ে এই 5টা বছর টানা 60 মাস আপনাদের ফিনান্সিয়াল, সম্পত্তি, ব্যবসা, কর্ম, সন্তান, বিদেশ, এই জায়গাগুলো আকর্ষিক ধনপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে 22 টু 27 টানা 5 বছর আপনাদের ভাগ্যোদয় হবে, যে কোনো কাজে সফলতা কিন্তু আপনি পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদের এই সময় হবে, কর্মপ্রাপ্তি, কর্ম নিয়ে যাদের সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। লিখে নিন, আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, ব্যবসা, কর্ম, কেরিয়ার, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, এটি রাশির ক্ষেত্রেও প্রযোজ্য, আবার লগ্নের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি রাশি লগ্ন দুটোকেই আমি বলছি,
আপনাদের কেন্দ্র থেকে রাজ্য আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, রাজনীতির ক্ষেত্রে উত্থান, বড় নির্বাচনে যাদের প্রতিযোগিতা করবেন সেখানে আপনারা সফলতা পাবেন, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি, এবং একাধিক প্রপার্টির মালিক এই সময় আপনারা কিন্তু হবেন, ভূ সম্পত্তির একাধিক ল্যান্ড প্রপার্টির মালিক কিন্তু আপনারা কিন্তু হবেন, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম চার নম্বর সিংহ রাশি। সিংহ রাশির সোনায় সোহাগা কিন্তু হতে চলেছে এই 22-27, আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক ভূমিকা কিন্তু পালন করতে চলেছে। অর্থনৈতিক, সামাজিক, ভাগ্য, প্রতিষ্ঠা, কর্ম, বিদেশ, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভবান কিন্তু হবেন, এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে স্বপ্ন পূরণ আপনাদের কিন্তু এই সময় হবে, কিছু প্রপার্টি ক্রয় করারও কিন্তু সম্ভাবনা থাকছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির 22-27 আপনাদেরকে ফিরে তাকাতে হবে না, আপনাদের উন্নতি আর উন্নতি, অর্থাৎ কেরিয়ার বলুন, কর্ম বলুন, সফলতা বলুন, সাকসেস বলুন, সব জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু আপনারা হবেন 22-27, এবং ভূমি ভবন বাহন সুখ আপনাদের আসতে চলেছে, বিদেশ থেকে লাভ আসতে চলেছে, এবং ধনের জায়গাটা যদি আমি আসি, ধনের জায়গাটা ধনের দিক থেকে ধনের স্থিতি মজবুত কিন্তু আপনাদের হবে, এবং বেশ কিছু কার্যক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের পুরাতন যাদের ডিলগুলো ছিল সেই ডিলগুলো থেকে আপনারা কিন্তু ভালো জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। সর্বশেষ রাশি, প্রচুর মেসেজ আছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু মানে নির্ণায়ক ভূমিকা কিন্তু হবে, যারা ফিল্ম দুনিয়াতে আছেন, অ্যাক্টিং, মডেলিং, রাজনীতি, অর্থনৈতিক, সামাজিক, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা প্রতিষ্ঠা পাবেন, নিজস্ব সম্পত্তি, বেশ কিছু সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, এবং হঠাৎ অর্থপ্রাপ্তি, ইনকাম আপনাদের গেইন করবে, অর্থাৎ আপনি ধরুন 10 টাকা ইনকাম করছিলেন, উদাহরণ দিয়ে বলছি, আপনার সেটা 5 গুণ বৃদ্ধি কিন্তু আপনাদের হবে, 5 গুণ বৃদ্ধি মকর রাশি কিন্তু হবে এই 22-27 মকর রাশির ক্ষেত্রেও নির্ণায়ক ভূমিকা কিন্তু পালন করতে চলেছে। অর্থাৎ টানা 5 বছর মকর রাশির কর্মের জায়গাটা, ব্যবসার জায়গাটা, এই জায়গা থেকেও কিন্তু আপনারা যথেষ্ট সফলতা কিন্তু এই সময় আপনারা পাবেন, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের রিকভার কিন্তু হবে, এবং এই সময়ের মধ্যে এই টানা পাঁচ বছর এই 6 রাশি 2022-2027 বেশ কিছু দিক থেকে আপনাদের উন্নতি চোখে কিন্তু পড়বে, অর্থাৎ বিশ্বে দরবারে কিন্তু আপনারা একটা স্থান করবেন, সে রাজনৈতিক থেকে হোক, ব্যবসার দিক থেকে হোক, বা আপনার পরিবারের দিক থেকে হোক, আপনি কিন্তু যথেষ্ট মান সম্মান বৃদ্ধি কিন্তু হবে। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।